কিছু কিছু সময় সত্যি মনে হয় মরে যাই, জীবন নামক যন্ত্রণার অবসান ঘটাই, হাজার কষ্ট বুকে নিয়ে দিন যাপনের প্রহর গুনি, খারাপ থেকেও বলে চলি খুব ভালো আছি। আজ আমি মৃত্যু চাই, নতুন করে আর স্বপ্ন দেখতে চাই না। আজ আমি চাই তিল তিল করে আমাকে কুড়ে কুড়ে খাওয়া যন্ত্রণাগুলোকে এক নিমেষেই হারিয়ে দিতে। আমি চাই সমস্ত যন্ত্রণাগুলো এক নিমেষেই হারিয়ে যাক, হারিয়ে যাক সমস্ত বাধার গণ্ডি। প্রতিদিন নিজের ভেতরটাকে একটু একটু করে মেরে ফেলার চেয়ে একেবারে ধ্বংস করে দেওয়াটাই সবচেয়ে বেশি শ্রেয়। আমায় জিজ্ঞেস করবে না এসব কেন বলছি। যখন বিশ্বাস নামক বস্তুটার সাথে প্রত্যেকটা মাইক্রোসেকেন্ড তোমাকে লড়াই করতে হবে, সেই দিন তুমি ঠিক সব কিছু বুঝে যাবে। যে আমিটাকে আমার ভেতর আমি পুষে রেখেছিলাম সেটা আজ আর নেই, হয়ে গেছে এক জগদ্দল পাথর। আমার আমিটার আগের ভীষণ রাগ ছিল, আর আজ সে যেন নিশ্চুপ। আগে খিলখিল করে হাসিতে লুটিয়ে পড়ার সাহস ছিল, কষ্টে হাওমাও করে কাঁদার নির্ভরযোগ্য কাঁধ ছিল তার। আমার আমিটা ছিল আর আজ সে মৃত। নেই কোনো স্বাদ, নেই কোনো আহ্লাদ, নেই স্বপ্ন, নেই মান অভিমান, নেই ফেরার পথে যাবার ইচ্ছে। আমার আমিটাকে হারিয়ে এখন আমি এ অন্য এক আমি। আমি তোমাদের জিজ্ঞেস করছি, হ্যাঁ তোমাদেরই জিজ্ঞেস করছি, এসবের দায় কে নেবে? চুপ করে থাকবে না, উত্তর তো দিতেই হবে। চুপ কেন, বোবা করে দিলাম নাকি তোমাদের? আরে আমি তো আর এমনি বদলে যাইনি, এমনি তো পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। আমি আমার আমিটাকে সেদিন জিন্দা দাফন করে দিয়েছি, আর এভাবে বেঁচে থাকাকে আমি জীবন বলতে চাই না, এটা তো মরে বেঁচে থাকা। মানুষ এভাবে বাঁচতে পারে না, শোনো, এভাবে বেঁচে থাকা যায় না। মনের ক্ষত আর রক্তক্ষরণ যে জীবন বুঝতে পারে না, আমি তাকে জীবন বলতে চাই না। তুমি বা তোমরা সেটার নাম কি দেবে শুনি প্রশ্ন রইল তোমাদের কাছে। এই তোমাদের সবাইকে বলছি, আমার আমিটাকে ফেরত দাও, প্লিজ প্লিজ ফেরত দাও। এভাবেই হয়তো পৃথিবীর অধিকাংশ মানুষের মনে একটা আত্মগ্লানি, একটা কষ্ট, একটা চেপে রাখা কষ্ট প্রত্যেকের মধ্যেই আছে। কিন্তু মৃত্যু কখনো কোনো মানুষের জীবনের সমাধান হতে পারে না। জীবন একটা সংগ্রাম মাত্র, এই সংগ্রামে তোমাকে টিকে থাকতেই হবে। নানা চড়াই উতরাই, নানা উত্থান অধঃপতন আসবে তোমার জীবনে, সমস্ত কিছুকে তোমাকে মেনে নিতে শিখতে হবে। হ্যাঁ, তোমাকে মেনে নিতে শিখতেই হবে। ভালো থাকুক সবাই, আমি না হয় নিঃসঙ্গে একলা মনে রহিব বিলীন হয়ে। মৃত্যু কোনো সমাধান নয়, নিজেকে নিজের জন্য বাঁচতে হবে, নিজের ভেতরের আমিটাকে ভালো রাখার জন্য বাঁচতে হবে, নিজের ভেতরের আমিটাকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচতে হবে। মৃত্যু কখনো কারো সমাধান হতে পারে না। ধন্যবাদ।